হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির ঝুরঝুরে আলু ভাজা রেসিপি। এই ঝুরঝুরে আলু ভাজা ডালের সাথে থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছুই বাঙালির অন্তত লাগে না। এই সবার প্রিয় ঝুরঝুরে আলু ভাজা অনেকেই হয়তো করতে পারেন না বা অনেকে ভাবেন বানানো ভীষণই ঝামেলার, কিন্তু সঠিক পদ্ধতিতে বানালে এই ঝুরঝুরে আলু ভাজা কিন্তু একদম ক্রাঞ্চি হবে আর খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখে নিই। এখানে দু পিস আলু আমি কেটে ঠান্ডা জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এইবারে গ্রেটার দিয়ে, যে আলু গ্রেট করে সেই গ্রেটার দিয়ে একদম ছোট যে অংশটা আছে সরু, সেটা দিয়ে আমি আলুটা গ্রেট করে নেব। আর গ্রেট করেও কিন্তু আলুটা আমি ঠান্ডা জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এই যে ছোট এই দিকটা দেখছেন, এই দিকটা দিয়ে আলু এইভাবে লম্বা করে আমি ঘষে নেব। দেখুন আলুটা একদম ঝিরিঝিরি ঠিক এরকম হবে। এইভাবে কেটে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। এইভাবে দুটো আলুই আমি কেটে নেব। আলুটা দেখুন কেটে আমি 8 থেকে 9 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে আবার ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি 8 থেকে 9 বার ধোয়ার কারণ আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা যাতে সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। আর যতক্ষণ না জল এরকম পরিষ্কার বেরাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটা ধুয়ে নিতে হবে। এইবারে ঠান্ডা জলে আলুটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে ফিরে আসবো। আধ ঘন্টা হয়ে গেছে, এইবারে জল ছেঁকে আলুটা আমি পুরো তুলে নেব। আর এইভাবে একদম চিপে চিপে কিন্তু জলটা আমি ছেঁকে নেব। কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। এইবার হিট লো থেকে মিডিয়ামে রেখে জল চেপে রাখা আলুটা অল্প অল্প করে তেলের মধ্যে আমি দিয়ে দেব। আলুটা এই পর্যায়ে আর নাড়াচাড়া করব না, জাস্ট একটু তেলে মিশিয়ে দিয়েছি। এইবারে লো থেকে মিডিয়াম হিটে আলুটা আমি রেখে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম লবণ আমি অ্যাড করব না। আগে আলুটা আমি ফ্রাই করে নিয়ে তারপর কি করছি দেখিয়ে দিচ্ছি। দেখুন চারিদিক দিয়ে কিন্তু আলুটা ক্রাঞ্চি হতে অলরেডি শুরু করে দিয়েছে। এইবারে 30 সেকেন্ডস হওয়ার পর আমি হাই থেকে মিডিয়াম কিন্তু হিটটা দিয়ে দিলাম। প্রথমে 30 সেকেন্ডস থাকবে লো থেকে মিডিয়ামে, তারপরে হাই থেকে মিডিয়ামে হিটটা রেখে দিতে হবে। আলু ক্রাঞ্চি হতে শুরু করে দিয়েছে, এইবারে একটু নাড়াচাড়া করে দেব। এই আলু ভাজার সাথে অনেকে অনেক জায়গায় অনুষ্ঠান বাড়িতে কারি পাতা দেওয়া হয়, বাদাম দেওয়া হয়, বাট আজকে আমি সেরকম কিছুই দিচ্ছি না, কারি পাতা বাদাম কিছুই দিচ্ছি না। এমনি ঝুরঝুরে আলু ভাজা যেটা হয় সেটাই আমি কিন্তু তৈরি করে দেখাচ্ছি। প্রসেস আসল প্রসেস এটাই। এরপর মশলা আমরা মেশাবো, সেটা কখন মেশাবো সেটাও আমি দেখিয়ে দেবো। আলু কিন্তু কালার চলে এসেছে, দেখুন ক্রাঞ্চি হয়ে গেছে। এই পর্যায়ে আলুটা আমি তুলে সেম প্রসেসে আমি আবার আলু দিয়ে দিয়েছি। 30 সেকেন্ডস থাকবে লো থেকে মিডিয়ামে, তারপরে আমি আবার 30 সেকেন্ডস পরে হাই থেকে মিডিয়ামে কিন্তু দিয়ে দেব। আর আলু ভাজতে সময় লাগছে একবারে 1 থেকে 1.5 মিনিট, এর বেশি কিন্তু এই আলুটা ফ্রাই করতে সময় লাগে না। তো সেম প্রসেসে সমস্ত আলুগুলো ফ্রাই করে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা একদম ঝুরঝুরে কুড়মুড়ে আলু ভাজা তৈরি হয়ে গেছে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এক্স্যাক্টলি এইভাবে তৈরি করা হয়, আর কত সহজে তৈরি করে দেখিয়েছি আপনাদের সাথে। রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদম ঝামেলা ঝঞ্ঝাটবিহীন। অনেক জায়গায় দেখবেন অনেক ঝুটঝামেলা করে রেসিপি দেখায়, বাট বিশ্বাস করুন ওইভাবে করতে হবে না। এইভাবে করে দেখুন একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো হবে। এইবার আমি কিছু মশলা অ্যাড করবো। প্রথমে কিন্তু লবণ দিলে নরম হয়ে যায়, আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। আর যেটুকু পরিমাণ খাবেন সেটুকু পরিমাণের মধ্যে সামান্য লবণ, বিট লবণ, সামান্য বিট লবণ আর দিয়ে দেব সামান্য চাট মশলা। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই চাট মশলাটা দেওয়া হয়, তো আপনারাও দেবেন। ব্যাস রেডি।